আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা সহজ নয়, আবারও বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকার প্রধান। বাড়িয়ে তারপর তারা ব্যবসা করতে চায়, এটা আসলে অমানবিক। তবে যারা মজুদারি, কালোবাজারি বা এই ধরনের এলসি খোলা নিয়ে যারা দুই নম্বরই করবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আমরা নেব, এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা আমরা নেব। আমরা সরকারে যখন আছি, জনগণের জান মাল রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। এমন কোনো শক্তি এখনও তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা সহজ নয়, আবারও বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকার প্রধান। বাড়িয়ে তারপর তারা ব্যবসা করতে চায়, এটা আসলে অমানবিক। তবে যারা মজুদারি, কালোবাজারি বা এই ধরনের এলসি খোলা নিয়ে যারা দুই নম্বরই করবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আমরা নেব, এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা আমরা নেব। আমরা সরকারে যখন আছি, জনগণের জান মাল রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। এমন কোনো শক্তি এখনও তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা সহজ নয়, আবারও বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকার প্রধান। বাড়িয়ে তারপর তারা ব্যবসা করতে চায়, এটা আসলে অমানবিক। তবে যারা মজুদারি, কালোবাজারি বা এই ধরনের এলসি খোলা নিয়ে যারা দুই নম্বরই করবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আমরা নেব, এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা আমরা নেব। আমরা সরকারে যখন আছি, জনগণের জান মাল রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। এমন কোনো শক্তি এখনও তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা সহজ নয়, আবারও বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকার প্রধান। বাড়িয়ে তারপর তারা ব্যবসা করতে চায়, এটা আসলে অমানবিক। তবে যারা মজুদারি, কালোবাজারি বা এই ধরনের এলসি খোলা নিয়ে যারা দুই নম্বরই করবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আমরা নেব, এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা আমরা নেব। আমরা সরকারে যখন আছি, জনগণের জান মাল রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। এমন কোনো শক্তি এখনও তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে।